নর্মাল ফটো, কিন্তু পরপর ফটো ক্লিক হয়েছে, দেখুন এই ফটোটা কিরকম, কিছু বোঝা যাচ্ছে না। ওই মুহূর্তে কিছু পাস করলো নাকি আমার সামনে দিয়ে, তার জন্য হতে পারে ব্যাপারটা। ভাই হবে পিকনিকে, তার তো সকাল সকাল রেডি হওয়ার কারণটা তোমাদের জানালাম, এখন চলো কোথায় পিকনিকে যাচ্ছি সমস্তটাই দেখাবো আর কি কি করি। আর এখন এত ঠান্ডার মধ্যে একটা পিকনিক না হলে ভালো লাগে নাকি, তাই আমরা আজকে ঠিক করছি ছোটোখাটো, কেননা এই প্যান্ডামিক সিচুয়েশনে বড় পিকনিক করা যাবে না, তাই ছোটোখাটো একটা রিসোর্টের মধ্যে পিকনিক করছি। এবার আমরা যাচ্ছি ওই রিসোর্টে, প্রথমে মা বাবা সবাইকে তুলবো, তারপরে আমরা যাব। তা চলো তাহলে। বললাম না কালকে আসছে, আমরা বাড়ি থেকে রওনা হয়েছিলাম 11:30 সময়, তা এখন বাজে প্রায় 2:45 কাছাকাছি, তা আমরা পৌঁছে গেলাম পিকনিক স্পটে। এসেছি এখন পিকনিকে, খুব সুন্দর জায়গা তোমাদের দেখাবো একটা রিসোর্টের মধ্যে। আর হচ্ছে এইদিকে দেখো সবাই খেলছে, মানে এত আনন্দ হচ্ছে, আর তোমাদের সাথে কি বলবো, এইটাই ভীষণ মজা হচ্ছে। আর দেখতে থাকো আমরা কি কি করি, এই তো মাত্র শুরু, এখনো তো বাকি আছে, দেখো কি কি আমরা করি। আমরা পিকনিক স্পটে পৌঁছতে না পৌঁছতে আগে থেকে মামা সমস্ত লোকজন নিয়ে চলে এসেছিল, তাই আমরা আসতে না আসতে প্রায় রান্না কিন্তু শুরু হয়ে গেছে, মানে মোটামুটি রান্নার লোকেরা রান্না শুরু করে দিয়েছে, আমাদের কোনো রকম কোনো কিছুই করতে হয়নি। আমরা সারাটা দিন ভালোই মজা করব মনে হচ্ছে, কেননা কোনো কাজই তো নেই, রান্না তো শুরুই হয়ে গেছে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিসোর্ট, আর এই দেখো বেলুন দিয়ে সাজানো হয়েছে, আর ওই পাশে আছে চা বাগান, খুব সুন্দর জায়গাটা। আর পাশ দিয়ে রেল লাইন, আমরা ঢোকার সঙ্গে সঙ্গেই দেখি পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছিল, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না। ওই দেখো দাঁড়াও, এদিক দিয়েই যাচ্ছিল। আমার বয়স তিন মাস। বাহ, কি আছে মামি? দেখো পকোড়া খাচ্ছি, এই
এখানে কি আছে দেখো, মাছের না কফি, গরম গরম পকোড়া আর তার সাথে ডিম সেদ্ধ, টিফিনটা কিন্তু দারুণ হলো। এখন এখন আমি একটু রান্নার ওই দিকে যাচ্ছি তোমাদের রান্নার জায়গাটা দেখাবার জন্য। এই যে এনাকে দেখতে পাচ্ছে যে সাদা প্যান্ট পরে আছে আর যে কথা বলছে, ইনি হচ্ছে আমার মামা। ইনি এই পিকনিকটাকে এত সুন্দর করে অর্গানাইজ করেছে আর পিকনিকটা দারুণ সুন্দর, মানে এখনো অবধি ভালো, খুব ভালো চলছে। এখন দেখা যাক আগে কেমন হয়, মানে এখন অবধি যে এসছি এত সুন্দর সমস্ত কিছু অর্গানাইজ করেছে, মানে বলার বাইরে। কি খেলে টেবিলে রেখে দাও, টেবিলে রেখে দাও, সবাই মিলে ওইদিকে চলছে ফটোশুট আর ওই যে বসে আছে যে লোকটা শুনে আসে। এইদিকে তো ভালো ফটোশুট চলছে, আমরা দেখি অন্যদিকে কি হচ্ছে। Thank you.
আমাদের এখনই একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। আমরা ভীষণ আনন্দ করছিলাম, তোমরা হয়তো সেই মুহূর্তগুলো দেখতেও পেলে, কিন্তু তারই মাঝখানে হঠাৎ এমন একটা ঘটনা ঘটে গেল, তোমাদের সাথে আমি না শেয়ার করে পারছি না। আমরা হয়তো খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব। তার আগে কি ঘটনা ঘটে গেছে আর কেন আমরা বেরিয়ে যাব সমস্তটাই বলবে রাজ। রাজ, তুমি একটু বলো কি হয়েছে। এই যে রিসোর্টের পিছন দিক থেকে দেখতে পাচ্ছ, এই পিছন দিকটা হচ্ছে নেওড়া নদী। এখানে আমরা গাড়ি করে চারজন মিলে গেছিলাম পিছন দিকটাতে, সোনিয়ার দাদা, দুই দাদা আর হচ্ছে তার বৌদিকে নিয়ে। তো পিছন দিকটাতে অ্যাকচুয়ালি নদীতে, যে কোনো নদী এখানে নর্মালি শ্মশান থাকে আর কি, তো এই নদী তো শ্মশান ছিল, এটা নেওড়া নদী। তো আমরা ওখানে গিয়ে তা ওখানে আশপাশে এমনি লোকাল লোকজন কিছু ছিল যারা নদীর পাড়ে জিনিসপত্র পুরাতে আসে, লাকড়ি ফাঁকড়ি এগুলো আর কি। তো আমাদের ফটোটা শ্যুট করার পর আমরা চলে আসি। চলে আসার পর তা দেখতে তো দেখলাম যে কিছু ফটো, আমার স্পেসিফিকলি আমার ফটো আর কি, পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কোনো ফেস ফেস কিছু আসেনি, একদম অন্যরকম টাইপের এসছে। ফটোটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন দেখুন, এই ফটোটা নর্মাল ফটো কিন্তু পরপর ফটো ক্লিক হয়েছে, দেখুন এই ফটোটা কীরকম এসছে। সেম আর একটা ফটো এরকম এসছে, দেখুন মানে দুটো ফটো, পরের ফটোটা দেখুন কীরকম এসছে, আবার এটা এরকম এসছে। তো এটা কী ব্যাপার, কী জন্য হলো কিছু বোঝা যাচ্ছে না। ওই মুহূর্তে কিছু পাস করলো নাকি আমার সামনে দিয়ে, তার জন্য হতে পারে ব্যাপারটা। তোমরা কি শ্মশানে, ওই জায়গাটা কি শ্মশানে? হ্যাঁ, একদম শ্মশানের সামনে ছিলাম। আচ্ছা, এখানে যে কোনো নদীতে এই সমস্ত ফাঁকা এলাকা, এই জায়গাটার নাম মেনলি কি গো একটু বলো তো তাহলে। এটা রাটাগুড়ির পিছনে নেওড়া সোটটাতে আছি, সেটাকে কি বলে? নেওড়া রিভার রিসোর্ট। তা আমরা শুনলেই তোমরা সব কথা, আমরা ভেবেছি যে এখন আর আমরা বেশি কি হয়েছিল ছত্তিশগড়ে আমি জানি না তো, তুমিও শুনতে পাবে একদম পাশাপাশি বাথরুমটা, ও কি কি করে যাচ্ছে আর বলছি কে ডাকে তোমাকে, কে ডাকে তোমাকে, গলা করে ডাকছে ও, শুনতে পাচ্ছে আমি শুনতে পাচ্ছি না, তোর গলা করে তাই নাকি, বাইরে দেখি কেউ নাই তো এখানে, তোমরা উল্টা পাশে গলা ডাকছো আমার তো এই জায়গাটাও, কিন্তু সন্ধ্যার আগে বেরোয় যাবো কিন্তু এখান থেকে, ডাইকে নিয়ে চলে যাই তো আর কিছুই না, ডাইকে নিয়ে চলে যাই, দেখাই তো বুদ্ধি হচ্ছে তোমরা থেকে একটু বলছো। হ্যাঁ হ্যাঁ, কি তুমি ছিলা তখন তুমি? হ্যাঁ তো, ও উঠছে আমি বাথরুমে গেলাম, গিয়ে বাথরুম থেকে শুনতে পাচ্ছি ও বলছে হ্যাঁ দাঁড়া দাঁড়া, আমি ঠিক কে ডাকে তোমাকে, কে ডাকে তোমাকে, পাশেই বাথরুম আমি শুনতে পাচ্ছি না, ও শুনতে পাচ্ছে তুমি ডাকতেছো। ও আজকে আমার আর কোনো ইয়ে হচ্ছে না ভাই, তোমাদের যাইতে না বলছে চলে আসি, হয়ে গেল আমাদের এখন খাওয়া দাওয়া চলছে, এখন আমরা খেতে বসেছি। দেখো মুগ ডাল, সাদা ভাত, বেগুনি স্যালাড, এখন আমি খাবো, খেয়ে নিয়ে তোমাদের আবার পুরো খাবার, ফুলকপির রসা ভালো, আচ্ছা মাংস আছে, মাংস খাচ্ছ আর কি খাচ্ছ, কি কি খাচ্ছ বলো, আর তারপরে কি আছে, মটন আছে, আচ্ছা মিষ্টি আছে, চাটনি আছে, ঠিক আছে।
আমার খাওয়া হয়ে গেছে, আমি নিরামিষ খাবো, তা আমার কমপ্লিট। তা তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। লাস্ট মোমেন্টে এদিকে বাবার নাচ চলছে, ওইদিকে মামার গান চলছে, চলো তোমাদের দেখাচ্ছি যে মামা কেমন গান করে। আমি বলছি মামা করো, সরি এইটা মোহাম্মদ রফির সাথে পারবো না। ঠান্ডা লাগতেছে নাকি?